দেখুন, যখন রাজনীতির অপরাধীকরণ হয়ে যায় তখন এই ধরনের ঘটনা আপনারা দেখবেন বার। আজকে এই অনুব্রত মণ্ডলের বিরাট সাম্রাজ্য, তার জীবন শুরু হয়েছিল আমরা শুনেছি লোকের কাছে যে বীরভূমের বাজারে মাছ বিক্রেতা হিসেবে। সে এখন কত শো কোটি টাকার মালিক না কত হাজার কোটি টাকার মালিক আপনিও জানেন না আমিও জানি না, বিভিন্ন তথ্য সামনে আসে। অনেকেই বলেন যে বেশ কিছু বেসরকারি মেডিকেল কলেজের মালিকও নাকি অনুব্রত মণ্ডল, বকলমে তিনি অন্য কারো নাম দিয়ে সেগুলো চালান। আগামী দিনে তদন্ত হলে এর তার আস্তে আস্তে কোথায় গিয়ে পৌঁছবে আমরা বুঝতে পারব। তো স্বাভাবিকভাবে এই ধরনের রাজনীতিকরণ, যখন রাজনীতির যখন অপরাধীকরণ হয়ে যায় এবং অপরাধীরা রাজনীতিতে দাপা দাবি করে, তাদের কাছ থেকে এই ধরনের আচরণ পাওয়া যাবে। এর আগে আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর দল তার থেকে কার্যত হাত তুলে নিয়েছে, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কি একই জিনিস ঘটবে? একই জিনিস ঘটবে, কারণ মমতা ব্যানার্জির জীবন যদি আপনি স্টাডি করে থাকেন, মমতা ব্যানার্জির সব থেকে প্রিয় তত্ত্ব হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো পলিসি বা ইউজ অ্যান্ড থ্রো তত্ত্ব। সে কিষাণজি থেকে শুরু করে এখন বাচ্চা বাচ্চা সবাই জানে, ব্যবহার করো তারপরে তাকে ফেলে দাও, ছেড়ে দাও, ঝেড়ে দাও। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে অঘোষিত নীতি এবং সেটাই ঠিক তিনি পালন করবেন। এর আগে আমরা দেখেছি যে বহু ক্ষেত্রে অ্যারেস্ট হয়েছে, কিছুদিন পরে আবার তারা জামিন পেয়ে গিয়েছে। এক্ষেত্রে কি আশা করবেন যেন তদন্ত ঠিক মতো হয়? কারণ এরকম কিন্তু জামিন পাওয়ার ঘটনার নজিরই সব থেকে বেশি। দেখুন, জামিন তো কোর্টের পদ্ধতি, সেখানে আমারও কিছু করার নেই, সিবিআইয়েরও কিছু করার নেই। সিবিআই তদন্ত করে সিবিআই সেই তথ্য সামনে আনতে পারে, কিন্তু ভারতবর্ষের সংবিধানে জামিনের প্রাবধান আছে, আইপিসিতে আছে। আপনি খুন করলে পরেও 90 দিন পর আপনার জামিন হবে। সব সর্বোচ্চ বড় মানে সব থেকে বড় অপরাধ তো খুন, তো স্বাভাবিক জামিন তো যে কোনো অপরাধীরই হবে, আজ না হয় কাল হবে। হ্যাঁ, তদন্ত করে জামিন হওয়ার পর তাদেরকে আদালতের সামনে পেশ করিয়ে সেই দোষের শাস্তি দেওয়াটা সিবিআইডির কাজ। সেটা আপনারা চান যে আরো জোরদার হোক? অবশ্যই জোরদার হওয়া প্রয়োজন, কারণ এই সমস্ত লোকেরা যদি সমাজে থাকে, রাজনীতিতে যদি থাকেন, তাহলে আগামী দিনে আগামী প্রজন্মের ভবিষ্যৎ, স্বপ্ন, শিক্ষা সমস্ত কিছু চুরি হয়ে যাবে। নেতা, গতকাল আমরা দেখেছি যে তৃণমূল পাল্টা একটা প্রেস কনফারেন্স করেছে, তৃণমূলের 19 জন নেতার বিরুদ্ধে হিসাব বহির্ভূত আয় নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। পাল্টা সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরী, কান্তি গাঙ্গুলীদের নাম সামনে এনেছে। বিশ্বাস করেন যে সূর্যকান্ত মিশ্র, কান্তি গাঙ্গুলীদের বিপুল সম্পত্তি তৃণমূলের নেতাদের মতো? সে তো সময় এলে যদি তদন্ত হয় তাহলে দেখা যাবে এদের এনাদের কত সম্পত্তি আছে। কিন্তু এনারা ডিক্লারেশনে যা দিয়েছে সেই ডিক্লারেশনে তো তৃণমূল কংগ্রেসের নেতাদের বিপুল পরিমাণ সম্পত্তি দেখা যাচ্ছে। অর্থাৎ আইনতভাবে যে সম্পত্তি তারা দেখাচ্ছেন লিজিটিমেট প্রপার্টি বলে, সেই সম্পত্তির বৃদ্ধি কয়েক গুণ। উল্টো দিকে সূর্যকান্ত মিশ্র বা কান্তি গাঙ্গুলির যে ডিক্লারেশন আছে, সেই ডিক্লারেশনে তো বিপুল পরিমাণ সম্পত্তি আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। হ্যাঁ, তবে তারাও অনেকদিন ক্ষমতায় ছিলেন, তদন্ত হওয়া প্রয়োজন। যদিও বিপুল সম্পত্তির মালিক সত্যি হয়ে থাকে, বকলমে অনেকে সম্পত্তি রাখেন, আমরা সেই সময় সিপিএমের অনেক নেতার ক্ষেত্রে দেখেছি তাদের নিজেদের নামে নেই, অন্যের নামে আছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। তো সেটা তদন্ত হওয়া উচিত। আপনারা কি একটা আইডিওলজি আছে, সেই আইডিওলজির উপর ভিত্তি করে আমরা ভারতীয় জনতা পার্টি করতে আসি। রাজনীতিতে এসে বড় লোক হতে হবে এই চিন্তাধারায় আমরা বিশ্বাস করি না। আমাদের ক্ষেত্রে ঘোষিত নীতি হচ্ছে কান্ট্রি ফার্স্ট, এবং সেই জন্য দেশ সর্বোচ্চ, সবার আগে, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট। তো স্বাভাবিক আমাদের নেতাদের নাম আসবে না, এবং যদি কারো নাম আসে সে সময় তো আমরা চাইবো তার বিরুদ্ধেও তদন্ত। এর আগে আমরা দেখলাম যে শিক্ষকের চাকরি বিক্রি হয়েছে, কয়লা পাচারের অভিযোগ উঠেছে, এখন গরু পাচারের অভিযোগে তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছে সিবিআই। বাংলার রাজনীতি সামগ্রিকভাবে কোন দিকে চলছে? রণে বনে জলে জঙ্গলে যেখানেই সুযোগ পাবে, অন্তরিক্ষটা হয়তো পায়নি এখনো তৃণমূল কংগ্রেস, সেটা সুযোগ পেলে অন্তরিক্ষেও তারা চুরি করবে। তৃণমূল কংগ্রেসের গোটা দলটা হচ্ছে এই চুরি এবং তার কাটমানির।